বুয়েটে ছাত্রলীগের সভা, ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ক্যাফেটেরিয়ায় ছাত্রলীগের আলোচনা সভার আয়োজনে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করছে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। শনিবার বিকেল 5টা থেকে আলোচনা সভা শুরু করে বুয়েট ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ। সভার পর রাত 8টার দিকে প্রতিবাদে বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীরা। বুয়েট শেরেবাংলা হলে আবরার কাণ্ডে এখন পর্যন্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধ রয়েছে। এরই সূত্র ধরে শিক্ষার্থীরা বিক্ষোভ করলে ছাত্রলীগ নেতৃবৃন্দ এটিকে রাজনৈতিক সভা নয় বরং বঙ্গবন্ধুর জন্য দোয়া সভা বলে দাবি করে। রাত 8টা পর্যন্ত এই আলোচনা সভা চলে। এর আগে সন্ধ্যা 7টা থেকে বিক্ষোভকারী ক্যাফেটেরিয়ার সামনে একত্রিত হতে থাকে। এরপর প্রোগ্রাম শেষে সাবেক বুয়েট ছাত্রলীগ নেতারা বের হলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, রাজনীতির ঠিকানা এই ক্যাম্পাসে হবে না ইত্যাদি স্লোগান দিতে থাকে। প্রোগ্রাম শেষে বুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আতাল মাহমুদ বিক্ষুব্ধ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আরো স্লোগান দেন, ছাত্রলীগের ঠিকানা এই বুয়েটে হবে না। বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পরও ছাত্রলীগের সেখানে সভা আহ্বান করলে বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ শিক্ষার্থীরা। প্রোগ্রামে আসা নাম প্রকাশে অনুচ্ছুক বুয়েট ছাত্রলীগের একজন সাবেক সভাপতি বলেন, আসলে বুয়েট ছাত্রলীগকে আমাদের ছাত্রলীগের জুনিয়ররা কলঙ্কিত করেছে। আপনার ঘটনায় যারা ঘটিয়েছে তারা তো কুলঙ্গা।